বলছি ডায়লগটা কি ছিল না? কি জিনিস, গালি দিলেই ফিনিশ। মাসি চলো বাড়ির দিকে, চলো সবাই আমরা বেরোই। বলছি উনুনটা কি উনুন? এটা আছে বাংলা উনুন, বাংলা। কত মডেলের ভার্সন এটা? এটা ভাষা 96, তোর বডি যেরকম ইউরো। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ দে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনডু ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গুড আফটারনুন। আর আমাদের বাড়িতে আজকে কে এসছে? আমাদের বাড়িতে এসছে রিয়াদি। পিছনে দেখো ক্যামেরা নিয়ে অলরেডি দাঁড়িয়ে পড়ে রয়েছে। এই দেখো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়ে রয়েছে। আর সাথে আমার মা, দেখো মা খেলা। এই না মা, এটা একটু কোলে নাও, এইটা কোলে নাও। আর আমরা একটু চিকেন তন্দুরি বানাবো। কি বানাবো? বাটার আর কি, বাটার মানে যেটা বলে বাংলা ভাষায় আমরা চিকেন পোড়াবো। তো সঙ্গে থেকো, কীভাবে পোড়াই সেইটা। তার আগে আমি মশলা ফসলা দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো, ঠিক আছে? এটা আমার পুরোটা ম্যারিনেট করে রাখতে হবে, সুন্দর লাগবে। আশা করি একটু ম্যারিনেট করে রাখলে মশলাটা যাতে ওর ভিতরে চলে যায়। মাংসগুলো আমি কাট কাট করে রেখে দিয়েছি একটু বড় বড় পিস করে। তো চলো এটা আগে ম্যারিনেট করে নিই, তারপরে আমরা একটু এই জার থেকে বেরোবো, একটু দূরে গ্রামের দিকে যাব। ওইখানে গিয়ে চিকেনটা আমরা পোড়াবো, পোড়ায় খাবো, সেইটা দেখাবো, তারপরে রিলস ফিলস বানাবো। যে দেখতে পাচ্ছ মাংসটা আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এইবার আমরা চান্দান করবো। চান্দান করে মানে বেরোবো, কিন্তু তার আগে আমার গাড়ির মোবিলে প্রবলেম হয়েছিল, এখন বাঁধন গেছে মোবিল পাল্টাতে। মোবিলটা পাল্টিয়েই এনে এখনই বেরোবো আমরা। চিকেন যাতে পোড়াতে হবে, এটা আসলে ধরো 22 বছর বের করা হয় না, আমি বিশ্বাস করি না। সেই তোমাদের দিদি ছিল, তারপরে দুইজনে মিলে এটা পুড়িয়েছিলাম, তারপরে আর পোড়ানো হয় না। তো আজকে আবার পোড়াতে হবে, তো ফেলে রেখে দিয়েছিলাম। এখন এটাকে পরিষ্কার না করলে তো হবে না, তার জন্য এটাকে ভালো করে ব্রাশ করে তারা পরিষ্কার করছে। এটা এই যে চিড়ে গেছে, অবশ্যই এসে করার কিছু নেই, দিতে হবে। কিন্তু এর এই পদ্ধতি ভুলে হবে না, আর পদ্ধতি একটা বের করছে বাংলা পদ্ধতি। কি বাংলা পদ্ধতিতে ধোবো, যাতে এটা সুন্দরভাবে ধোয়, ঠিক আছে? এখন চালাবো মোটর, নাই তো চিকেন পোড়াতে গেলে যদি নোংরা লেগে যায় সেটা তো হবে না। এখন চিকেন পোড়াতে গেলে আমার নোংরা লাগতেই পারে, তবুও যতটুকু হবে সুন্দর হবে, বাস এটা সে ব্যাপার। এই পোশাকে ধুলে আর নোংরা থাকে না, দেখে স্যার পোশাক দেখো কত সুন্দর প্রসেসে ধুচ্ছি। এটা ফেললাম দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, এতদিন ফেলে রেখেছিলাম। আমরা চান্ধান করে তারপরে খেয়ে দিয়ে এখন আমরা বেরোচ্ছি, আর কোথায় যাচ্ছি সঙ্গে থেকো বুঝতে পারবে। অ্যাকচুয়ালি যেটা ভেবেছিলাম যে আমরা গৌতম দাদের সাথে যাব, গৌতম দা তো বৌদির শরীর খারাপ, গৌতম দাকে কল করলাম, গৌতম দা বললো যে যাওয়া হবে না। তো চলো আমরা কোথায় যাই সঙ্গে থেকো বুঝতে পারবে। আমি আছি, রিয়াদি আছে, আর আছে মাকে দেখার জন্য বাঁধনের মা রয়েছে বাড়িতে, ওই যে চাবি দিচ্ছে বাড়িতে। আমি চলে এসেছি একটা কাকিমাদের বাড়িতে, আর আমরা এখন কি করব, চিকেন গুলো একটা জায়গাতে রেখে দেবো, আর তারপরে আমরা এখন ভিডিও শুট করব। আমরা একটু যাবো রেল লাইনে, রেল লাইনে গিয়ে, আর এই দেখো দেখেছো এসি দেখলেই আমার ঠান্ডা লাগে। আচ্ছা আমি তো গরিব মানুষ, এসি কোথায় পাবো? এই জন্য যার বাড়িতে এসি আছে তার বাড়িতে যাই, শুধু গিয়ে গিয়ে বলি একটু এসির একটু হাওয়া খেতে দিবা। অং বং ভালো জানে, সবাই ভালোবেসে দেয়। লোকের ভিডিওতে গিয়ে এসি যখনই দেখি তখনই আমার একটা আলাদা ঠান্ডা ফিল হয়, কিন্তু আজকে আর ফিল না, আমি পুরো একদম অনুভব করছি ঠান্ডা। তাতে একটু এসিতে আরাম করে বসি। এই ঘরের মালিক আছে এই জি, এই যে আমাদের দাঁত গুলো একটু দেখাও, ফাদার আমার মতো দাঁত দেখেছো, হাসলে কিন্তু কিউট। তো ওইসব কোনো কথা না, দেখো দাঁত বড় হতেই পারে, তাতে কি আছে দেখতে তো সঠিক বলেছেন। তো ঠিক আছে চলো, অনেক হেজালাম,
এখন আমরা যাব রেল লাইন। তো আমরা এখন ঘর থেকে বেরিয়ে পড়েছি আর কিছু রিল বানাচ্ছিলাম। এই এই যে তিনাদের বাড়ির পুরো ঘর, মানে বাড়ির উঠানটা দেখো কত সুন্দর, পুরো সিনেমাটিক উঠান। এইখানেও আমি এই যে রিল বানাচ্ছিলাম, এইখানটাও রিলস আছে আমার, আর তারপরে এইখানেও রিলস আছে। আর সুন্দর জায়গা একদম। আর কাকিমা ওই যে জলের বোতল দিচ্ছে, ওই জলের বোতলটা নিয়ে আমরা এখন যাব রেল লাইনে। আজকে রেল লাইনে শ্যুট করব। আশা করি তোমাদের ভালো লাগবে রিলগুলো। আর একটা কথা, বারবার নতুন নতুন বৌদি কেউ আমার না, সব আসছে, দিদিরা আসে, বোনরা আসে, এরাই আমার সাথে ভিডিও বানাতে আসে। দিদিটা কলকাতা থেকে আসছে, এটা আছে ব্যাপার। সবাই যেসব তোমরা বারবার একই কথা বলো, নতুন নতুন বৌদি, নতুন নতুন কেউ, নতুন নতুন সবাই ইউটিউবার, সবাই ফেসবুক করে, তাই আমার সাথে ভিডিও বানাতে আসে, ঠিক আছে? আর যাদের জ্বলছে আমি প্লিজ তাতে তো বুঝাতে পারবো না, তাদের এই শুধু। আর এই যে সেই আম্বানি কাকার গেট, এই গেট নিয়ে একটা মানে ভাবছি গ্রিনিস ইয়েতে ওয়ার্ল্ডে দেখাবো। আর গেট খোলার সময় একটা আওয়াজ হয়, দেখবা আওয়াজটা কি হয়। অ্যাকচুয়ালি ছোটোবেলাতে আমি এইটা করেছি, ঘুড়ি অনেক বানাতাম, অনেক সুন্দর সুন্দর ঘুড়ি বানাতাম। আর মানে অনেক রকমের, এক রকমের ঝের ঘুড়ি আছে, তারপরে এই ঘুড়িগুলো আছে, আমি বেশ ভালো বানাতে পারতাম, তাদের চার কোনা মতো আছে। এখন আর সেই ঘুড়ি উড়ানো হয় না। তো এই মাঠটা এসেছি, এটা আছে মণ্ডলপাড়া এরিয়ার ভিতরে, আর সেইখানে এসে একটা বুনুন উড়াচ্ছিল। আর এই দেখো আমি ওর কাছ থেকে নিয়ে বলছি, আমি বলছি তুই লাটাইটা ধর, আমি একটু উড়িয়ে দিই। আর ও সুন্দর, দুজনে মিলে উড়াচ্ছিল, ওই যে পিছনে ও, আর ওই যে ওই দিকে দেখো, ও দুইজনে মিলে উড়াচ্ছে। এখন ঘুড়ি উড়াবো, ঘুড়ি না বুনু, রেডি? ওই দেখো, দেখেছো কত সুন্দর উড়িয়ে দেবে পুরো, দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। দেখো এখানে আরো ভিডিও বানাতে এসে, ওই দেখো ওই দুইজনে শুট করছে ওই দিকে, দেখেছো? ওটা কি, ও তো ভালোভাবে ফটো তুলছো, বসে মানে ফটো তুলছে তাও বলছে, তো কোনো ব্যাপার নেই। এখন আমরা একটু রিলস বানাবো। আর ওই যে রেল লাইনটা দেখতে পাচ্ছো, ওই রেল লাইনে আমি যেতে পারছি না, রেল লাইনে মানে আলোটা পড়লে রেল লাইনে যাবো, রেল লাইনের রিলও আসবে। আমরা সুন্দরভাবে ওইখানে ভিডিও টিডিও শ্যুট করবো। ওই বট গাছটা দেখতে পাচ্ছ, ওই বট গাছটাতেও আমরা শ্যুট করবো। তো চলো এখন এইখানে একটু শ্যুট করি, শ্যুট করে বট গাছের ওইখানে যাবো। কি বলবো তোমাদের, এই রাস্তাটা এত সুন্দর। বাদাম একটু সামনের দিকে ঘুরিয়ে দেখা তো ক্যামেরাটা, কেমন লাগছে? সেই লাগছে না বলো, পুরো একদম সিনেমাটিক জায়গা এই জায়গাটা। আমি এই গলিতেও দুই একটা রিল বানাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রিলস বানিয়ে না কষ্ট হয়ে গেছে। আরে আর এইটাতে একটা শ্মশান, আমরা সেইখানে এসেছি। আর বট গাছটা দেখো কত সুন্দর, একদম সুন্দর বট গাছ। এই বট গাছের এই জায়গাটা এসে, এত সুন্দর জায়গা, তোমরা যদি কখনো সুযোগ পাও তা এসে যে, এটা আছে মণ্ডলপাড়াতে, ঠিক আছে? তো এখন আর সামনে আছে রেল লাইনটা, তোমাদের বারবার বলেছি রেল লাইনে গিয়ে ভিডিও শ্যুট করবো। আর জায়গাটা দেখো জাস্ট ওয়াও প্লেস, হেভি লাগছে কিন্তু, ঠিক আছে? তো চলো সামনের দিকে চলে আসি রেল লাইনের উপরে, কয়েকটা এইখানে শ্যুট করলাম, শ্যুট করে বসে আছি। আর ট্রেন আসবে, এখনই ট্রেন আসবে, ট্রেন আসলে আমরা আমরা অনেক সাবধানে এখানে শ্যুট করছি, দেখে শুনে তিন চারজনে আমরা আসি, কোন দিক দিয়ে ট্রেন আসছে কি না আসছে সেটা দেখে দেখেই শ্যুট করছি। আর যারা রেল লাইনে যাও একটু সাবধানে শ্যুট করো, কেননা অনেক ভয়ের ব্যাপার থাকে, না জেনে দুই পাশে দুটো ট্রেন কোনটা কোন দিক দিয়ে যাচ্ছে সেটা হিসাব রাখছি। আর আমাদের এখানে ভিডিও বানাতে অনেক ভালো লাগছে, আর আমরা খুব এনজয় করছি। তাই প্রায় শ্যুট এইখানে আমরা যা রিলস ফিলস বানাছিলাম সব শেষ হয়ে গেছে। ওই যে পিছনে কাকিমা আবার ডাকতে এসছে, ওই যে কাকিমা ডাকতে এসছে, আর কাকিমার একটা ভিডিও ফিডিও বানাচ্ছে। আর এইদিকে এই যে মাসি চলো বাড়ির দিকে, চলো সবাই আমরা বেরোই। ये सब क्या देखना पड़ रहा है? আর কত পাগল করবা, কি সবাইরে পাগল করে সবাইরে, কেসটা তুমি ধরেই ফেলেছো আমারে বাদে, ইস মিথ্যে কথা। আর ওই যে কাকিমা পোজ মারছে এখানে, সেই কি ওটা সে চাইনিজ পোজ মারছে, চুপ বিলকুল চুপ, ফটো তোলার জন্য। আর এই যে ফটোগ্রাফার এখানে, এই দেখি ফটোগ্রাফার, এই যে ফটো তুলছে, ফটো ক্যামেরা ঘেমে গেছে, এক বোতল জল, ওই জায়গাটা পুকুর আছে ওই জায়গাতে জল খেয়ে আসো, আপনার বুদ্ধি ভালো। টিনাদের বাড়িতে চলে এসেছি, আর এখন হবে কি চিকেন, এখন আমরা কি করব, গ্রিল করব, মানে পোড়াবো আর কি।
আমরা শুরু করে দিয়েছি এখন উনুন বানানো। এই যে দেখো উনুন বানাচ্ছি, এই যে প্রায় উনুন হয়ে গেছে। আর এইটা দেখো, এই যে বাড়ির থেকে যেটা নিয়ে এসেছিলাম চিকেন পোড়ানোটা, এইটা রাখবো এরপরে, ঠিক আছে? তো আমাকে আর একটু একটু বড় বানাতে হবে না, এইটাই প্রায় ঠিক আছে। আর হালকা হালকা ঠিক হয়ে গেছে। এবার জ্বালাতে হবে আমাদের উনুন পারফেক্ট। আর এই যে কাঠ, কাঠগুলো এখন দিয়ে জ্বালাবো এর ভিতরে। আমার আগুনটা লাগানো ঠিক হয়ে গেছে, একটু পরেই কয়লা টাইপের হয়ে যাবে আর গরম ওই জায়গা হয়ে যাবে। তারটা আমি এই যে যে শিকটা বসিয়ে দিয়েছি এটা গরম হচ্ছে। আমি এরপরে এখন কি করব, চিকেনটা ম্যারিনেট করা রয়েছে ওইটা আমি রাখবো। তারপরে এই দেখো বিশ্বকাপ ব্রাশ, এই ব্রাশ দিয়ে বাটার লাগাবো, টুং 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 করে লাগাবো। আচ্ছা, তারপরে হবে পাশ করে। ঠিক আছে ঠিক আছে, এখন শুরু করি কাজ। এই দেখো চিকেন পুরো ম্যারিনেট করে না, এছাড়া ইন্দা কুড়ুকুড়ু অন দা স্পট হয়ে গেছে। এটা কি কোনো কথা? কালাটা দেখো সেই লাগছে, আর খেতে বাবু ফাটাফাটি হবে। তো আগে বানিয়ে নি, চলো বানাই। আর এটা দেখতে পাচ্ছো, এটা হচ্ছে বাটার, এটা মাখন, মাখন একদম জমে ঘি। বাবা, এর মধ্যে তো দেখছি সোনা বেরিয়েছে। আপনার বুদ্ধি ভালো। হ্যাঁ, সোনা এর মধ্যে তো সোনা বেরিয়েছে কা। ও বাবা, এমনি এ তো গোল্ডেন মাল রে, শয়তানের। এই যে বেরোচ্ছে আজা মেরি লালা, সেই রে সেই সেই। ও কথা হবে না কোনো, এসব করতে যে কি মজা, মানে গরমের সময় সাজা। বাটারটা গলিয়ে নিয়ে এসেছি আমি এখন। এই যে দেখেছো বিরাজটা না, সেই বিরাজ। চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন, তারপরে কি পিস দিচ্ছ? তারপরে ভিতরের পিস খতম। আমি এতক্ষণ পরে এই যে দিয়ে দিয়েছি চিকেন, আর এখানে আসে আরো। আমি এবার আস্তে আস্তে এই যে আমার যন্ত্র, সেই যন্ত্র যে যন্ত্র দিয়ে কেউ বাজে কথা বলে তাকে টেনে নিয়ে আসি। অং বং ভালো জানে এই সেইটা, আমার বাড়িতে থেকে যখন তখন বের করি না। টানা কল বলে, হ্যাঁ এটা টানা কল বলে কাকিমা বলছে। বেশি কেউ উল্টো পাল্টা ইয়ে করলে তাকে এটা দিয়ে টানা হয়। চলো বানাতে লাগি, একটু দেরি করতে হবে। আর কাকিমার বাড়িতে আছে অটোমেটিক লাইট, খালি হাত এরম এরম করো লাইট টক করে জ্বলে ওঠে। ওর যদি এসে বলে হ্যালো লাইট, টক করে জ্বলে ওঠে। ও কাকিমার বাড়িতে চারিদিকে শুধু সিসিটিভি, সিসি কাকিমার বাড়িতে চারিদিকে শুধু সিসিটিভি, মানে এই বাড়িতে অন্তত 500 সিসিটিভি আছে। আমি ভাবছি একটা সিসিটিভি চুরি করে নিয়ে যাবো। তারপরে আগুন জ্বলছে, আর আগুনটা দেখো, আর সেই হবে, সেই লেভেলের হবে। দেখো দেখতে খালি একবার দেখো, ও বাটার গলে গলে পড়ছে, মানে বাটারে কোনো কৃপণতা নেই। বাটার মানে ভরে ভরে বাটার দেওয়া, থালাই নিয়ে বসে গেছি বাটার, এই যে বাটার এইখানে। তো আজকে লেটেস্ট করে বানাবো, লেটেস্ট বলছি। উনুনটা কি উনুন? এটা আছে বাংলা উনুন, বাংলা। কত মডেলের ভার্সন এটা? এটা ভাষা 96, তোর বডি যেরকম ইউরো। মস্ত জোক মারার, ই হাসরে হালকা ঢাস হয়ে আছে বিরাই। ও মেরি জান, দেখো কি অবস্থা। তো উঠা খেয়ে দেখো কেমন আছে। বন্ধু বলো, বিরাদার বলো, কাকি বলো, আন্টি বলো, সবাইকেই বলছি ফাটাফাটি শুরু হয়েছে। এই দেখো অলরেডি চিকেন আমার হয়ে গেছে ফাটাফাটি, আর খেয়ে আমরা দেখছি সেই ফ্লেভার। কাকিমা বলছে ফাটাফাটি হয়েছে, মানে ফাটাফাটি হয়েছে যখন বড় বলে তখন বোঝা যাবে সেইটা লেটেস্ট হবেই। তো চলো
আগে আমরা একটু খেয়ে দেখি, মানে আর একটা দিয়ে তারপরে শুরু করবো। বলছি ডায়লগটা কি ছিল না? কি জিনিস গালে দিলেই ফিনিশ। দেখেছ আমার পুরো আমার সব নেওয়া হয়ে গেছে, আমাকে কেউ বুঝতে পারছো না যে আমি স্নান করে যাচ্ছি ভিতরে গরমে। ভালো কিছু খেতে গেলে কষ্ট করতেই হবে, এটা নিয়ম। তো আমাদের এই যে আদা হয়ে গেছে, আর আদা অলরেডি উনুনেই যে জ্বলছে, এটাও হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। আর হয়ে গেছে, সবাই অলরেডি খাচ্ছে, কাকিমা, তারপরে টিনা, তারপরে সে রিয়া, রিয়াদি, সব একদম খাচ্ছে সবাই। এইবার সব শেষ হয়ে গেছে, এবার আমরাও খাবো। একটুখানি ট্রাই করে দেখি, সত্যি ওইখানে ট্রাই করে দেখলাম ফাটাফাটি হয়েছিল। আমার একদম কমপ্লিট হয়ে গেছে পোড়ানো, এখন কি করতে হবে, এটা পুড়িয়ে আবার আমাদের বাড়ি যেতে হবে। চলো এইটা আমরা ফিনিশ করি সবাই মিলে, ঠিক আছে? তারপরে কথা বলছি, এটা ধরবো এইভাবে, ধরে এইভাবে খাবো। দেখো বাঁধন টেস্ট করেছ হয়তো, কিন্তু এখন ক্যামেরা ধরে সহ্য করতে পারছে না বাঁধন। এই হাত নাড়াও, এদের আবার অটোমেটিক বাল্ব, হাত নাড়ালেই জলে। আমি অলরেডি খবর পেয়েছি বাঁধন, ভাবছে কাকা কখন বলবে আমাকে যে আমি কখন এখানে পড়বো। তো বাঁধন চলে আসো, এত গরম হয়ে আছে, পুরো ভিজে গেছিলাম। এই যে পিছনে দেখো, ওই দেখো, এটা চালিয়ে দিয়েছে, আমরা এখন ঠান্ডা হয়ে গেছি। আর এখন আমরা কি করব, এখন আমরা খাবো এই যে আমরা আদা তো বাইরে খেয়ে এসেছি, আর এখন খাবো সেই টেস্ট লাগছে। এই কেমন লাগছে? সেই কোনো কথা, হেভি টেস্ট লাগছে, আমরা এখন ফাটাফাটি টেস্ট লাগছে। তো চলো এখন খাওয়াটা কমপ্লিট করে আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। জাস্ট ওয়াও, ইয়াম্মি। আর বাঁধন এই যে আহারে কি মজা, এই দেখো সবাই মজা নিয়ে খাচ্ছি আমরা। তো আমরা বেরিয়ে পড়লাম, আর সিধা আমরা যাব স্টেশন, স্টেশনে গিয়ে রিয়াদিকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমরা বাড়ি যাব। রিয়াদিকে ছেড়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে এখন একটু খেয়ে দিয়ে বসলাম। আমার মাকে খাইয়ে মা শুয়ে পড়েছে। তো ভিডিওটাকে আর বাড়ালাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।